রাত্র যখন গভীর হয়ে যায় চতুর্দিকে মানুষ যখন নীরব নিবৃতে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এর খাস কিছু বান্দারা শীতের রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর ওই বান্দা ঠান্ডা পানি দিয়ে নিজের হাত মুখকে ধৌত করে হাত ধৌত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজার করার জন্য দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করে সালাত আদায় করে সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে করে জোকের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে মাওলাকে ডাক দিয়ে বলে মালিক সারাটা দিন দুনিয়াবের কাজের মধ্যে মত্ত ছিলাম রাত যোকেন গভীর হয়ে গেল ওগো আমার মালিক তোমার কুদরতে পায় সাজা করে কান্দি সারাটা দিন কত অন্যায় হয়ে গেছে কত গুনাহ করে ফেলেছি পাপ করে ফেলেছি রে মালিক এই গবির রজনীতে তোমার কাছে আমি ক্ষমা চাই আমাকে তুমি ক্ষমা করে দাও এই বলে বলে বান্দা যোকেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ

তোমাদের কাজে কর্মে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে গিয়েছে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এবার যখন সমস্ত সংবাদ শুনতে পেল সংবাদ শোনার পরে রাত্র হয়ে গিয়েছে এবার ঘুমিয়ে যায় নাকি আগের মতো আমল করে নাকি আল্লাহকে তার চেয়ে বেশি ডাকে নাকি আল্লাহর পর থেকে আরো দূরে সরে গিয়েছে রসুন

প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কে ভুলে গিয়েছেন নাকি আরো বেশি করে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে আমি সেটা আযাকার জন্য বের হয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে গেল সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত পেয়ে সেজদা করে করে কোরআনে কারীমে তেলাওয়াত করতেছেন অবকর ঘুমন নাই নামাজের মুসল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতেছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনে কারীমে তেলাওয়াত করতেছে রসুলের মনের মধ্যে তৃপ্তির ডেকর আসলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ পেলেন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বলেন আল্লাহ তাইফের ময়দানে মার খেয়েছি উহুদের ময়দানে মার খেয়েছি কত কষ্ট করেছি দিনের দাওয়াত দিতে গিয়ে আজকে আমার এই দাওয়াতের বিনিময়ে কষ্টের বিনিময়ে আমি একজন সাহাবীকে তোমার কুদরতে পেয়ে করে দেওয়ার জন্য প্রস্তুত করতে পেরেছি কাল কিয়ামতের ময়দানে আমি অন্ততপক্ষে এই কথাটা বলতে পারব সুবহানাল্লাহ করে সামনের দিকে অগ্রসর হলেন

ফজরের নামাজের সময় হয়ে গেল রাসূলুল্লাহ আলাইহিস সালাম মসজিদে নববতে ফিরে আসলেন ফজরের নামাজের পরে বলল আমি গতকালকে রাতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাদের বাড়িতে কুজে এসেছি আমি আমার আহলিয়া আমাকে ফোন দিলো তো ফোন দিয়ে কোরা পড়ে দেখতেছি আমার ছেলে এরকম আবু কোথায় ওমর কোথায় তোমারা দুজন বসবা এবার হাতে তাও বকর চিন্তায় পড়ে গেল না জানি রসুল আমাকে কোন বেয়াদবির মধ্যে পেয়েছে কিনা উমর রাদি আল্লাহ ভয় পেয়ে গেলেন রসুল আমাদের বাড়িতে গিয়েছিলেন না জানি কোন বেয়াদবি হয়ে গেছে রসুল সেই জন্য আমাকে প্রশ্ন করবেন রসুল সাল্লু আলহিম এবার হাজু তাও বকর কে প্রশ্ন করলাম বকর তোমার বাড়িতে যাওয়ার পরে আমি দেখতে পেলাম তুমি কোরআনে কারিমে তেলাত করতেছো নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আসতে আস্তে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছ এর কারণ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা আমি তো সেই আল্লাহর এবারে বندگی করি যে আল্লাহ রাব্বুল আলামিন কে আস্তে ডাকলেও শুনেন জুরে ডাকলেও শুনেন তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কে আস্তে আস্তে কোরআনে কারিমের তেলাওয়াত করে আমি আমার মাওলাকে শুনিয়ে দিয়েছি আমার উদ্দেশ্য ছিল আমার মাওলাকে রাজি খুশি করা আমার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দেওয়া হে আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমি তোমাকে ভুলে যাই নাই আমি দেখো তোমার কুদরতি বেসেজদা করে করে কোরআনে কারীমের তেলাওয়াত আমি তোমাকে শুনিয়ে দিয়েছি

এটা কেন করা হয়েছে তুমি কেন এত জোরে জোরে কানে কানে মেতেলাত করতেছিলা হযরত উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তারা দুইজন ছিলেন প্রতিদ্বন্দ্বী খুব প্রতিদ্বন্দ্বী ছিল কি কিসের প্রতিদ্বন্দ্বী ভাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী টাকা কামায় করার প্রতিদ্বন্দ্বী তাই না আমলের প্রতিদ্বন্দ্বী ছিল কার চেয়ে বেশি কে আমল করতে পারে

সালাবাদ শোনার কারণে যত দূর পর্যন্ত এই আওয়াজ গিয়েছিল তত দূর পর্যন্ত শয়তান চলে গিয়েছে আমার এই আওয়াজের কারণে পাশের একটা মানুষ আল্লাহর পায়ে সাজদা করার জন্য ঘুম থেকে এসে জাগ্রত হয়ে আল্লাহর কাছে এসে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব আলিমুল বিদাতিস সুদূর তিনি তো আমার অন্তরের খবর জানেনই

সম্মানিত মজাজ হাজির তো দেখেন আল্লাহ রব আলমী কিছু বান্দারা এই গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রব আলমী কাছে চাবে আল্লাহ রব আলমী এটা শুনেন এটা খুব ভালো লাগে আমার ছেলে নয় মাস বারো দিন বয়স আমাকে ডাকে আব্বু আব্বু বলে আব্বা আব্বা ডাকে মানে এখনো পরিপূর্ণ কথা বলতে পারে না বলে আব্বা 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 এরকম বলে সে কিন্তু ইচ্ছা হয়ে ডাকে না এমনিতে লফজাম ফুটের আকার আকৃতি আমার দিলটা ভরে যায় সত্যি আমি আজকেও যখন আসি আমার হালিয়া আমাকে ফোন দিল তো ফোন রিসিভ করার পরে দেখতেছি আমার ছেলে এরকম আব্বা আব্বা ডাকতো আমার দিলটার ভিতরে একটা কঠিন মানে কষ্ট অনুভব করতেছি আবার শান্তির একটা তৃপ্তিও পাইতেছি

হযরতে موسی আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতিনাশময়কার ঘটনা হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন নবুয়াত প্রাপ্তির পরে তার উম্মতের মধ্যে দীর্ঘদিন সময় হয়ে যায় বৃষ্টি হয় না অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না বাতাস হয় না কোনো কিছু হয় না পশুরা পানি পায় না মরুভূমি হয়ে গেছে এলাকা অঞ্চল সমস্ত মানুষ এই দিন হাজরতে মুসালামের কাছে গেল মুসালামের কাছে যাওয়ার পরে বলতেছে আমাদের দীর্ঘ দিন হয় আমাদের জমিনের মধ্যে বৃষ্টি হয় না আবাদ হয় না ফসল ফলাদি কিচ্ছু হয় না প্রাণীগুলা পানির জন্য কষ্ট করতেছে সমুদ্র গুলো শুকিয়ে যাইতেছে আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দেন এবার হযরতে মূসা আলাইহিসসালাম রাসূল তার উম্মতেরক নিয়ে সমস্ত উম্মতেরক নিয়ে বিশাল বড় এক মরুভূমিতে চলে আসলো আসল পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই আল্লাহ তাআলা দীর্ঘদিন হয় বৃষ্টির কারণে ফসল হয় না আমার উম্মতদেরকে তোমার পক্ষ থেকে রহমতে বৃষ্টি দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিল হে মূসা তুই যাদেরকে নিয়ে এখানে এসেছিস এদের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে

তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে কে এমন আছো নাচুর বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন কে চল্লিশটা বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও নাই তোমারটা জিন্দেগি গুনার মধ্যে কাটিয়ে দিয়েছো গুনার মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়েছো তুমি কান থেকে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিবেন এই কথা বলার পরে এত এত মানুষের মধ্যে থেকে কে উঠতে চাই। এখান থেকে যদি বলা হয় একজন কি উঠে যান যে সবচেয়ে বেশি গুণা করেন কেউ কি উঠতে চাবে কারণ কে চায় তার গুণাগুলা জয়ের হয়ে যাক পৃথিবীর কেউ চায় না তার গুণাগুলা আল্লাহ আব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রকাশ করে দেখ কে দেখ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত

সমস্ত গুণা থেকে একবার আল্লাহর দিকে আল্লাহকে বলো আল্লাহ আমি গুণা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে আলামিন তোমাকে ক্ষমা ক্ষমা করে দিবে সম্মানিত বন্ধু বলতেছিলাম হজরতে মুসালাম যখন এই কথা বললেন বলার পরে এখান থেকে কেউ দাঁড়ায় না কিছু কোনের মধ্যেই আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল মুসা আলাইহিস সালাত সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা তুমি তো বলেছিলে এই মানুষদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে যার জিন্দেগিতে তোমাকে তোমার এবা বন্ধী করা নাই তোমাকে আল্লাহ বলে ডাকে নাই এইখান থেকে তো এখন পর্যন্ত উঠে যায় নাই তাহলে বৃষ্টি নাজিল করলা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে সম্মানিত নবী মূসা পয়গম্বর যেই ব্যক্তির জন্য আমি এত দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আমি আল্লাহ আজকে এই ব্যক্তির জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিলাম আমার জানাজার নামাজ কোন ইমাম পড়াবে না এই কথা বলার পরে তার সন্তান প্রশ্ন করতেছে তাহলে আব্বা আপনার জানাজার নামাজ ওই তারা না পড়ায় তাহলে আপনার জানাজার নামাজ কে পড়াবে তিনি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার জানাজার নামাজ চার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সেই চার গুণ ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন এক নাম্বার গুণ হলো যার কোনো দিন। বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নয় বরং আমার জানা আগ পর্যন্ত কোনদিন কাজা করে নাই বালেক হওয়ার পর থেকে নিয়ে আমার জানা আগ পর্যন্ত কোনদিন পাঁচ অক্ত নামাজ কাজা করে দেয় নাই শুধু কাজা করে নাই তাকবিরে ওলা সাথে নামাজ আদায় করেছে ইমাম আল্লাহ আকবার বলেছে সাথে সাথে হাত বেঁধেছে এমন ব্যক্তি এছাড়া আমার জানাজান নামাজ কেউ পড়াতে পারবে না

যত জামেলা রয়েছে সমস্ত मुसीबत ব্যক্ত করে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রতিদিন সে তাযত নামাজ আদায় করেছে এমন নয় যে আজকে আদায় করেছে কালকে করে নাই কালকে করেছে পরশু করে নাই পরশু করেছে এরপর দিন করে নাই এমন না বরং বালগ হওয়ার পর থেকে নিয়ে আজকে আমার দুনিয়াদার নামাজ রাখ পর্যন্ত কোনো দিন কাজা করে নাই এমন গুণওয়ালা ব্যক্তি আমার দুনিয়াদার নামাজ পড়াবে চার নাম্বার হলো ব্যক্তি যার জিন্দিগিতে কোনো দিন কোনো বেগার নারীর দিকে তাকাই নাই কোন বাজে মহিলার দিকে তাকাই নাই কু দৃষ্টিতে একবার চোখ পড়েছে ইচ্ছাকৃত ভাবে দ্বিতীয়বার চোখ পড়ে নাই যার জিন্দিগিতে কোনো দিন ইচ্ছাকৃত কোনো কোনো পর নারীকে দেখে নাই এই চার ওয়ালা গুণওয়ালা ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যদি চান গুণ ব্যক্তি না বাউ জানাজার নামাজ আমাকে পড়াতে হবে না আমাকে কাফন দা গোসল করিয়ে কাফন পরিয়ে কবরের মধ্যে রেখে দিবা আমার জানাজার কোনো প্রয়োজন হবে না এবার কুতুবউদ্দিন কাখী রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে ইন্তেকাল করলেন কিছুদিন পর যখন ইন্তেকাল করলো সমস্ত বিশ্বের মধ্যে খবর হয়ে গেল আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাই আর দুনিয়ার জমিনের মধ্যে নাই সমস্ত মুরিদানরা চলে আসলো দিক দিগান্ত থেকে সমস্ত মুরিদান আসতেছে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাই এর জানাজা শরীফ হওয়ার জন্য আমি কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাই জানাজায় কত লোক হয়েছে দেখি নাই আমি কুতুবউদ্দিন কাফি রাহমাতুল্লাহি আলাইহায়ে জানাজায় কত মানুষ হয়েছিল বলতে পারবো না আমি বলতে বলতে পারবো না হাজী আহমদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহায়ে জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি দেখি নাই উসমান ইবনে বাদানি রাহমাতুল্লাহি আলাইহায়ে জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি দেখি নাই আমাদের মরুম পিরসা হুজুর জন্মনের জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি দেখি নাই বাংলার সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই উনার জানাজা জানাজার নামাজের মধ্যে কি পরিমাণ মানুষ হয়েছিল দেখি নাই আমি দেখেছি বাংলার বাগ বাংলার শের শাইখুল হাদিস ফজলুল হক মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে কি পরিমাণ লোক হয়েছিল আমি দেখেছি সাইদুল হাদিস মধ্যে কি পরিমাণ লোক হয়েছিল আমি দেখেছি আল্লাহর ওলিদের জানাজার নামাজের মধ্যে কি পরিমাণ লোক হয়েছিল একজন দুইজন নয় শত শত নয় হাজার হাজার মানুষ তাদের জানাজার নামাজের মধ্যে অংশ গ্রহণ করেছিল এবার কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই এর জানাজার নামাজের মধ্যে যখন মানুষ সবাই উপস্থিত হলো এবার তার সন্তান ডাক দিয়ে বলতেছে ডাক দিয়ে বলল আমার বাবা জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াতে পারবে ওসিহত করে গিয়েছেন আমার পিতা যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ ভাই মনে আছে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সেই আমার পিতার দাদদার নামাজ পড়াবে যদি তার মধ্যে থেকে একটা গুণ কম থাকে সেই আমার বাবা দাদদার নামাজ পড়াতে পারবে না এক নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে না বরং তাকবীরে উলাউফত করে নাই

আপনাদের মধ্যে কে আছে তিনি আসেন আমার বাবার জানাদার নামাজ পড়ায় নেন কত কঠিন শর্ত চিন্তা করছেন সম্ভব সম্ভব পাওয়া যাবে এবার কত বুদ্ধিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজা অপেক্ষা করতেছে কখন তার জানা হবে সমস্ত মানুষ সকাল থেকে নিয়ে দুপুর চলে আসলো দুপুর গনিয়ে বিকাল চলে আসলো সন্ধ্যা হয়ে যাবে কোন মানুষ সামনে আসে না সবাই দাঁড়িয়ে আছে মানুষের চোখে পানি হাইরে আজকে বুঝি কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে চলে যাবে অথচ তার জানাদার নামাজের কেউ মধ্যে করতে পারবে না যখন সন্ধ্যার আগমুত হয়ে গেল আসরে নামাজের পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আসলো দাঁড়িয়ে আসার পর নিজের মুখটাকে ঢেকে নিল চাদর দিয়ে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাই জানাজার কাছে আসলো আসার পরে মুখ থেকে কাপড়ে কাপড়টা সরালো সরানোর পরে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাই এর কপালের মধ্যে চুমা খালো ঠুডের মধ্যে চুমা খেয়ে যে কুতুবউদ্দিন দীর্ঘদিন পর্যন্ত নিবিড় সম্পর্ক করে আল্লাহর সাথে কেউ জানে নাই দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে প্রেম করেছো দুনিয়াবীর কোনো মানুষ বুঝে নাই দীর্ঘদিন পর্যন্ত আশকে কাল মাসুকে अनिल নাদি আদনা হুয়া তোলসা কাসি ওয়া সাকামি কামতারাত লুলু মিন নারজিল ওয়সাকাত وردনা আলা লন্নাবিল বারাদি দীর্ঘদিন পর্যন্ত নিবিড় সম্পর্ক করেছে কেউ জানে নাই কিন্তু আজকে মৃত্যু সময় আমি একটাক বোনা মন ছিল সেই গোপন আমলগুলো প্রকাশ করে গেলা কুতুবউদ্দিন কাকিরে আমার তো ভয় হয়ে যায় এই আমলগুলো যখন মানুষের জেনে যাবে আমি এই আমলগুলো করতাম নিজের মধ্যে না জানি অহংকার আসে না জানি ক্রিয়া রূপ চলে আসে যে আমি গুমরা হয়ে যাব আমার ইয়ামালগুলো যখন মানুষ জানে যখন জানবে আমি এত আমল করেছি তখন আমার অন্তরের মধ্যে গুমরাই চলে আসতে পারে অহংকার চলে আসতে পারে মন হয় না জানি আমি গুমরা হয়ে যাই আজকে তো আমরা আমল করি লোক দেখানোর জন্য আজকে আমাদের মধ্যে লোক দেখানো আমলের কারণে আজকে মুসলমানদেরই অধপতন মুসলমান যদি আল্লাহ তার একাত্ম চিত্র তার বন্ধী করত মুসলমান আজকে পৃথিবীতে প্রান্তে প্রান্তে মার খেয়ে মরতো না আজকে মুসলমানরা লৌকিকতার কারণে বিলাসিতার কারণে নিজেদের জীবনের সব আরাম আয়সকে ভুগ করার কারণে মানুষকে লুক দেখানো এবার বন্দিকে হয়ে গিয়েছি যার জন্য নিজেদের হেদায়তের খবর নিজেরাই বলতে পারি এবার যখন কুতুবুদ্দিন জানাদার কাছে দাঁড়িয়ে কথা বলে বলতেছিলেন কুতুবুদ্দিন কাহি রহমাতুল্লাহি আলাইহির তাকিয়ে বলতেছে কুতুবুদ্দিন মৃত্যু সময় যখন তোমার গনে আসলো আমি নাদান তুমি ভুলে যাও নাই মৃত্যুর সময় আমাকে ভুলে যাও নাই কিয়ামতের ময়দানে যেদিন কঠিন মুহূর্ত চলে আসবে যেদিন তার মা সন্তানকে ভুলে যাবে ভাই তার বোনকে ভুলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি

সন্তান যখন পেটে আসলো সন্তান পেটে আসার পর থেকে যেই মা সন্তানকে কষ্ট করে লালন কলন করার আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে ভালোবেসে গিয়েছে সেই মা সেদিন ভুলে যাবে তার সন্তানকে মা তার পরিচয় দিবে সন্তানের জন্য ভাই তার ভাইকে বলে যাবে পিতা তার সন্তানকে অস্বীকার করবে ওই দিন কি আমাদের কঠিন মুহূর্তের উপরে যেদিন আমাদের মাতার উপরে অর্ধসূর্য চলে আসবে ওই কাল কি আমাদের ময়দানে কুতুবুদ্দিন রে আমাকে রেখে তুমি জান্নাতে ওই দিন তুমি আমাকে ভুলে যেও না কুতুবুদ্দিন কাকি আজকে তুমি মৃত্যুর সময় আমাকে ভুলে যাও নাই কালকে আমাদের ময়দানে তুমি যে জান্নাতে চলে যাবা ওদিন জান্নাতে যাওয়ার সময় আমাকে তুমি ভুলে যেও না আমাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যায়ো এত আমল করার পরেও কত অবিশ্বাস ছিল তাদের কত মাধ্যম तलाश করত এত আমল করার পরে আজকে আমরা আমল কই না তারপরে জান্নাতে যাবো ঠিক কিনা মুসলমান হইছি একদিন একদিন জান্নাতে যাবো

এবার যখন পথুপতি জানা দা

এবার সমস্ত মানুষের কাছ থেকে যখন তার মুখের কাপড়টাকে সরানো হলো সমস্ত মানুষ তাকিয়ে দেখে এটা তো আর কেউ নয় দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই দিল্লির প্রেসিডেন্ট রাজ দরবারে রাজ কাজ তিনি কার্যক্রম করেছেন মানুষের দারে দারে গিয়ে মানুষের সমস্ত হক আদায় করার চেষ্টা করেছেন তারপরেও তার जिंदगीতে নামাজ কাজা আদায় করে না আজকে আমরা মুসলমান তারপরেও নামাজের কোনো খেয়াল নাই নামাজের কোনো খবরই নাই মান তারা কা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফর যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক রাকাত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল রাসূল বলেন সে যেন কুফরি এজন্য আজকে আমরা এখান থেকে অধিকার আমরা কোনদিন এই ফরজ নামাজ ছাড়বো না কারাকারা কারা রাজি আছে ইনশাআল্লাহ ফরজ নামাজ জিন্দগিতে ইনশাআল্লাহ ছাড়বো না এখন থেকে দিলে তওবা করেন যায় আল্লাহ জিন্দগিতে বহু বহু নামাজ কাজা করেছি আর কোনদিন কাজা করব না আয় আল্লাহ আমাদের এই ওয়াদাকে মৃত্যু পর্যন্ত কায়েম থাকার তার উপর অটল থাকার তৌফিক দান করে দাও আমিন হাত তো সম্মানিত মহাজ হাজিরিন এই হলো নামাজ মুসলমান যখন আল্লাহওয়ালা হয়ে যায় যখন সে তওবা করে নিজের জীবন থেকে গুনাহগুলোকে মুক্ত করে দেয় তখন সে আল্লাহওয়ালা হয়ে যায় আর যখন সে আল্লাহর ওলি হয়ে যায় তখন তার দুনিয়াতে কি পরিমাণ দাম বাড়ে জানেন বলবো সে যা বলে তাই হয়ে সাহাবিবনি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূ বুখারী মানুষ যখন গুনাহ করে তবা করে যখন মুক্ত হয়ে যায় আমল করে তখন আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণের দাম বাড়ায় দেন কত শক্তি তাদের দিলের ভিতর আল্লাহ তাআলা দিয়ে দেন জঙ্গলের হিংজ ও প্রাণীরাও পর্যন্ত তাদের কথা মানতে বাধ্য হয়ে যায় হিংজ ও প্রাণীরা তাদের কথা মানতে বাধ্য হয়ে যায় করার জন্য রুম পারস্য জয় করার পরে আফ্রিকার ভূখণ্ডে মুসলমানদেরকে মুসলমানদের পতাকা কালিমাতুল আল্লাহর পুরানোর জন্য যখন বের হয়ে গেলেন সামনে পেলদজলা নদী ফুরা নদী সামনে যখন আসলো দেখি পেল কোন সওয়ারি নাই যাওয়ার মতো কোন ব্যবস্থা নাই সাহাদ ইবনা বকাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এই আমার সাওয়ারা আমরা এই পর্যন্ত এসেছি এই দিনে দাওয়াত নিয়ে তোমরা কি চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিনে দ্বীনের দাওয়াত কি আমরা এই পর্যন্ত রেখে যেই নাকি ওই আফ্রিকার ভূখণ্ডে মুসলমান এসে pathway উড়দিন করি এই কথা বলার পরে সমস্ত সাহাবারা বলল আমিরুল মুমিনিন আপনি যে আদেশ করবেন আমাদেরকে আমরা সময় আদেশ শুনতে সেই আদেশ মানতে বাধ্য থাকিব সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তার শুনো আমার সাথে দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো আর আমার সাথে বলতে থাকো হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির নাস্তাইনু বিল্লাহি ونتوكل عليه حسبنا الله نعم المولى ونعم النصير

গুড়া বাহিনী ছিল মানুষের পদচের বাহিনী ছিল পদচর বাহিনী ছিল

সব কিছু আমাদের মধ্যে ফিরে পেয়েছি এবার একজন সাহাবি বললেন ওগো আমি মিনিন আমার একটা পানির পাত্র ছিল যেটা দিয়ে আমি পানি পান করতাম সেই পানির পাত্রটা খুঁজে পাচ্ছি না সমুদ্রের মধ্যে যখন উত্তাল তরঙ্গ সরে গিয়েছিল বাতাসের মধ্যে ঝড়ের মধ্যে কোথায় পরে গিয়েছে আমি দেখি নাই আমার সেই

তার কোন দিন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নষ্ট করে দেয় না বরং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে নিজের কুদরতি হাত দ্বারা করে থাকেন এই কথা বলার পরে কিছুক্ষণের মধ্যে সমুদ্রের উত্তাল তরঙ্গ থেকে একটা আওয়াজ আসলো আওয়াজ তার সাথে সাথে তাকিয়ে দেখলো সেই পান করার যে পানি পানি পান করার পাত্রটা ওই গুরার পায়ে নিচে এসে হাজির হয়ে গিয়েছে

এবার বলতেছে তাদেরকে এই জঙ্গলের মধ্যেই থাকতে দাও জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী রয়েছে বাঘ রয়েছে ভাল্লুক রয়েছে সিংহ রয়েছে রাত পহালে তারা চলে যাবে ভাগের পেটে সিংহের পেটে হিংসা প্রাণীরা তাদেরকে খেয়ে দিবে আর আমাদের সাথে যুদ্ধ করতেও লাগবে না আর আমাদের এই আফ্রিকার ভূখণ্ড আর ইসলামের পতাকা ওঠানোর আর প্রয়োজন হবে না তাদের সাথে আমাদের যুদ্ধ করতেও লাগবে না এই কথা বলার পরে সাঈদ ইবনে আবূ কাসিদুল্লাহ তাআলা নবুয়ত বুঝতে পারলেন কি অবস্থা তখন তিনি বললেন এ আমার সাহাবারা তোমরা এক কাজ করম এই জঙ্গলের মধ্যে আমার জন্য একটা মঞ্চ বানিয়ে দাও আর মঞ্চে যখন বানালো হলো মঞ্চে দাঁড়িয়ে বলেন ইয়া আইয়াতুল হাশরাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না নাযিলুনা এই জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনো আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি আফ্রিকার জঙ্গলে মুসলমানদেরকে দ্বীন প্রচারের জন্য আমরা এসেছি কাজেই তোমরা এখান থেকে সরে যাও ফা ইনমাদদনা বাদাহু ফাকাতালনাহু এই ঘোষণা করার পরে যাকে আমরা এখানে পাবো তাকে আমরা হত্যা করে ফেলব এই ঘোষণা করার পরে কাফেররা বলতে লাগলো আরে তো পাগল না তো পাগলের মাথা কত রকমের খারাপ জঙ্গলে হিংস্র প্রাণীরা কি মানুষের কথা বুঝে নাকি মানুষের কথা তো প্রাণীরা বুঝে না এই জন্য বলতেছে বাগের কাতারে ভাগ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ জারজির আন্দা বাচ্চা গুলাকে নিজেদের মুখের মধ্যে কামড়িয়ে নিয়ে ওই সমস্ত প্রাণীগুলা জঙ্গল ছেড়ে যেতে লাগলো আলামিন বান্দা যখন তার প্রিয় হয়ে যায় তখন সমস্ত কিছু তার অনুগত হয়ে যায় তাবে হয়ে যায় সব কিছু তার কথা মানে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাবে বানিয়ে দেয়

গাড়ির মধ্যে শান্তি নয় বাড়ি গাড়ির মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না অত্যবৃত্তির মধ্যে শান্তি পাওয়া যায় না একমাত্র শান্তি পাওয়া যায় আল্লাহ প্রেম যখন কোনো বান্দার দিলের মধ্যে চলে আসে তখন এই ব্যক্তি কি পরিমাণে শান্তি পায় তা বলে কখনোই আপনাদেরকে বোঝানো যাবে না সম্মানিত মজুদ হাজির আল্লাহ তারা চাহে তো বান্দা যখন আল্লাহ প্রেম হয়ে যায় তার দিনের মধ্যে কি পরিমানে তৃপ্তি আর লজ্জ পায় সে সম্পর্কে যদি কোনদিন সময় সুযোগ হয় আপনাদেরকে শোনাবো আজকে গভীর রজনী রাত্র অনেক হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে এত রজনী পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন তবে একটা খুশি সংবাদ আছে আলহামদুলিল্লাহ আমাদের আটজন বক্তা আছেন যিনি ফরিদুদ্দিন ফরিদ আহমদ শাহী সাহেব আমার খুব মহব্বতের মানুষ আমি ওনাকে চিনি আগে থেকেই খুব সুন্দর আলোচনা করেন যেমন সুর এলমি আলোচনা করেন আপনারা থাকবেন উনার আলোচনা শুনে আপনারা যাবেন আখির মুনাজ না করে কেউ যাবেন না হতে পারে এই মানুষদের মধ্যে যদি একজন মানুষ আমল করে একটা উপরে কথা যেগুলো বলা হয়েছিল একটা আমল করে এই যারা যে আদর্শ তরুণ সমাজ তারা সফল কাম হয়ে যাবে এলাকাবাসীর মানুষ নাজাতের ধরিয়া হয়ে যাবে এই কবর গুলা যারা রয়েছে এলাকার মধ্যে যতগুলা মূর্দান রয়েছে তাদের কবরের আজাবের জন্য আল্লাহ আমি এটাকে মৌকুফ করে দিতে উসিলা করে এই নো আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম তিনটা কাজ বেশি বেশি করে মনে আছে ইনশাআল্লাহ একটা হলো আফসুর সালাম আমি আবার বলছি আফসুর সালাম ওয়াতিয়ামুতাম সাল্লু ফিল লাইন বেশি বেশি সালাম দিব বেশি বেশি মানুষদের খাবার খাওয়ানোর চেষ্টা করব বেশি বেশি করে রাত্রে আল্লাহকে ডাকার চেষ্টা করো তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবার বলি এক নম্বর কি বলছি ভাই বেশি বেশি করে হবে সালাম দুই নাম্বারে বেশি বেশি করে মানুষদের খাওয়ানোর চেষ্টা করতে হবে তিন নাম্বার হলো বেশি বেশি করে রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে চাইতে হবে আপনার যা প্রয়োজন আপনি চায় দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার আপনার দিল থেকে একবার চান আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাকে এটা দাও এখন দাও এখন দাও দিতে দিয়ে দিবেন দিয়ে দিবে আমি বিশ্বাস করি আমি যে পেয়েছি ভাই আমার হুজুররা পেয়েছে আমি দেখেছি চোখের সামনে অবিশ্বাসের কোনো কিছু নাই আল্লাহ তো সচে দেখা কত নিয়ামত পেয়েছি মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে যদি সুযোগ হয় আপনাদেরকে শোনাবেন এগুলা তো ভাই দিলের মধ্যে তামান না আল্লাহকে পাওয়ার আশা আল্লাহ ওয়ালা হয়ে যান আপনি পেয়ে যাবেন আল্লাহ প্রতি ভালোবাসে রাখেন জীবনে সফলতা চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেশি বেশি করে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ ওলিদের সংস্পর্শে থাকা তৌফিক দান করুন আমাদের হযরত রাজিনারা আছেন এই এলাকার রাজিনারা আছেন এই যুব সমাজের যে ছেলেরা এই